দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি ক্রাইম টিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা শারমিন। শুরুতেই সংবাদ শিরোনাম। সর্বোচ্চ আক্রান্তের দিনে মৃত্যুরও রেকর্ড। 86 দিন পর আন্তর্জাতিক রুটে উঠছে যাত্রীবাহী বিমান। করোনাকালেও বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড। রেড জোনে কঠোর হচ্ছে সেনাবাহিনী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে 3,862 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 94,481 জনে। এছাড়া গত 24 ঘন্টায় আরও 53 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 1,262 জনে। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়ে ফিরেছেন 2,237 জন করোনা রোগী। সব মিলিয়ে সুস্থ হয়েছেন 34,264 জন। মঙ্গলবার 16 জুন দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, এদিন সর্বোচ্চ 17,214টি নমুনা পরীক্ষা করে 3,862 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 94,481 জনে। গত 24 ঘন্টায় মারা গেছেন 53 জন এবং এ পর্যন্ত মোট মারা গেছেন 1,262 জন। নতুন করে সুস্থ হয়েছেন 2,237 জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 34,234 জন। বাংলাদেশে গত 8 মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে 18 মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায়, নড়ে চড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য 26 মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি 30 মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই 31 মে থেকে দেশের সরকারি বেসরকারি অফিস খুলে দেওয়া হয়, তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। টানা 86 দিন বন্ধের পর মঙ্গলবার 16 জুন থেকে আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হয়েছে। কাতার এয়ারওয়েজের ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক রুটে যাত্রা। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ না হওয়ায় লন্ডন ফ্লাইট চালু হবে 21 জুন থেকে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত 21 মার্চ চীন, যুক্তরাজ্য ও হংকং ছাড়া সব দেশের সঙ্গে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয় সিভিল এভিয়েশন। পরিস্থিতির অবনতি হলে পরে চীন ছাড়া সব দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ রাখা হয়। আজ থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সিভিল এভিয়েশন। ইতোমধ্যে স্বাস্থ্যবিধি মেনে সব ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। আর কোনো বাংলাদেশি করোনামুক্ত সার্টিফিকেট ছাড়া আসলে তাকে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। কারও কোনো উপসর্গ পাওয়া গেলেও তাকে যেতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। আপাতত শুধু কাতার ও লন্ডন ফ্লাইট চলবে, তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন ফ্লাইট চালু হবে 21 জুন থেকে। সম্প্রতি বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর হার কমলেও দেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ ছাড়িয়েছে $3,400 কোটি। এর পেছনে করোনা মহামারীতে আমদানি কমা, বিদেশি ঋণ ও সহায়তা বৃদ্ধি বড় নিয়ামক হিসেবে কাজ করছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সেই সঙ্গে করোনার প্রকোপে প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থান ও রফতানি আয় না বাড়লে রিজার্ভের এ রেকর্ড ধরে রাখা নিয়ে সংশয় প্রকাশ করেন তারা। বিশ্বের বিভিন্ন দেশে 1 কোটির মতো বাংলাদেশি শ্রমিক কাজ করেন, যাদের পাঠানোর রেমিটেন্সে শক্ত হয়েছে অর্থনীতির ভিত, বেগবান হয়েছে উন্নয়নের চাকা। কিন্তু বিশ্বব্যাপী মহামারী করোনার প্রভাবে চলতি বছরের মার্চ থেকেই কমে আসে প্রবাসী আয় আসার গতি। এপ্রিল ও মে মাসে গত বছরের তুলনায় $59 কোটি কম আসে রেমিটেন্স। করোনা ভাইরাস বা কোভিড-19 উদ্ভূত পরিস্থিতিতে দেশের যেসব এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে, ওইসব এলাকায় সরকারি নির্দেশনাবলী যথাযথভাবে কার্যকর করতে সেনাবাহিনী নামছে। মঙ্গলবার 16 জুন এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বিজ্ঞপ্তিতে বলা হয়, রেড জোনগুলোতে সরকারি নির্দেশনাবলী যথাযথভাবে পালনের উদ্দেশ্যে সেনা টহল জোরদার করা হচ্ছে। করোনা সংক্রমণের পরিস্থিতির ওপর ভিত্তি করে সরকার ঢাকা সহ সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করেছে। লাল ও হলুদ অঞ্চলে অবস্থিত সামরিক ও অসামরিক সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তরসমূহ এবং লাল ও হলুদ অঞ্চলে বসবাসকারী বর্ণিত দফতরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবে। সোমবার 15 জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনায় এসব তথ্য জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এই ছিল আজকের বুলেটিনে। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন সিটিজি ক্রাইম টিভি নিউজ বুলেটিনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট citizycrimetv.com, ফেসবুক ও ইউটিউবে।